জীবনে সদ্গুরুর প্রয়োজন তা একান্ত যে প্রয়োজন তা আমি আমার জীবনে আমি লক্ষ্য করেছি। আমার 84 বছর বয়সের জীবনে আমি নানা রকমভাবে প্রতিকূলতার মধ্যে বিপদের মধ্যে পড়েও ঠাকুরের দয়ায় আমি তা রক্ষা পেয়েছি। একসময় আমি বর্তমানে জায়গা কিনেছিলাম, সেই জায়গাটা পরে মেপে দেখা গেল সেখানে এক বাগদি বুড়ির দখল করে বসে আছে। তখন আমার বন্ধু বর্তমানের মুরারিদা আমাকে সাহায্য করলেন। তিনি বললেন, তুমি এই জায়গার উপরে একটা প্ল্যান ঠাকুরের অনুমতি নিয়ে করে এসো। আমি তখন তার একটা প্ল্যান তৈরি করে নিয়ে দয়াল ঠাকুরের কাছে গেলাম দেওঘরে। দেওঘরে তখন ঠাকুরের কাছে ঠাকুরের সেবায় রত ছিলেন সরোজিনী মার ছেলে অরুণদা, অরুণ কিরণ দত্ত জোয়ারদার। আমি অরুণদাকে গ্রিলের দরজার পাশ দিয়ে তাকে ডাকলাম, ডেকে বললাম যে আমি তো বর্তমানে একটু জায়গা কিনেছি, এই জায়গার উপরে বাড়িটা করতে চাই, তার প্ল্যান দয়াল ঠাকুরকে একটু দেখাতে চাই, তিনি কি বলেন আপনি একটু বলুন, তার কাছে নিবেদন করুন। তিনি বুঝলেন আমার কথা, বুঝে আমার প্ল্যানটা নিয়ে আস্তে আস্তে ঠাকুরের কাছে নিয়ে ঠাকুরের হাতে দিলেন। ঠাকুর ভালো করে দেখলেন, ডেকে বললেন, প্ল্যান তো খুব ভালো প্ল্যান হয়েছে, কিন্তু এখানে ও বাস করতে পারবে তো? অরুণদা কিছু বললেন না, চুপ করে থাকলেন। শেষে ঠাকুর ডেকে ডেকে বললেন, ওকে বলে দে ভালো করে পরম পিতার নাম করে যেন সবসময় পরম পিতার নাম করে যেন। এই কথাটা ঠাকুর 2-3 বার করে বললেন অরুণদাকে। অরুণদা আমাকে এসে প্ল্যানটা আমার হাতে দিয়ে আমাকে বললেন ঠাকুরের সেই কথা। এবার আমি সেই প্ল্যান নিয়ে বর্তমানে চলে আসি, মুরারদাকে বললাম। মুরারদা বললো, ঠাকুরের আশীর্বাদ যখন আসে তখন আমি তোমাকে সাহায্য করব। তাই বললাম যে ওই মাছ বিক্রি করা বুড়ি তো দখল করে আসে অনেকটা জায়গা, সেখানে সে তার ধারতে কেউ যেতে চায় না, সাহস পায় না, সে নিয়ে কোথায় কোথায় দাঁড় নিয়ে ছুটে আসে, কী করা যায়? তো বললে যে তুমি আমার সাইকেলের পিছনে বসে শুধু নাম করবা, আর ঠাকুরের আশীর্বাদ তো আছে নাম করার কথা, তুমি নাম করে যাও। আমরা সাইকেলে যাচ্ছি, মুরারদা সাইকেল চালাচ্ছেন, মুরারি রায়দা সাইকেল চালাচ্ছেন, আমি পিছনে বসে নাম করছি। করতে করতে সেই বুড়ির বাড়ির কাছে যেয়ে উপস্থিত, বুড়ি তখন বাড়ি ছিল না, তার বাড়ির ছেলে মেয়েরা ছিল। বললাম যে দেখো এখন তো আমি মেপে দিয়ে গেছে, এই জায়গা তো তোমাদের মধ্যে পড়েছে, এখানে তো তোমাদের ঘর দুয়ার নেই, এ তোমরা তো এমনি দখল করে আসো, এখানকার সব মানুষ তো জানে। তা আমরা এই জায়গা এই জঙ্গল কেটে পরিষ্কার করে এই জায়গা এখানে ঘিরে দেবো, তোমাদের বাড়ির সামনে রাস্তা করে দেবো, আর তোমাদের এই যে মশাতলা আছে মশাতলাটাও আমরা ইট দিয়ে গেঁথে দেবো, বা ইট দিয়ে দেবো তোমরা গেঁথে নিও, বলে দিলাম। বললে তারা আর কিছু বলে না। তারপরে আমরা সেই জন্মজুত ছিল লাগিয়ে দিয়ে সমস্ত জঙ্গল পরিষ্কার করে ওখান থেকে রাস্তা বেরিয়ে করে দিলাম, এবং আমাদের সীমানা ঠিক করে পিলার দিয়ে এমন সময় বুড়ি এসে হাজির, টাউন থেকে মাছ বিক্রি করে এসে দেখে বুড়ি রাগে কাঁপছে আর গড়গড় করছে, দা হাতে করে ঘুরে বেড়াচ্ছে। এবার ওরা এলেই ওদের ফোন করে দেবো, পাড়ার লোকেরা দেখছে সব চারিদিকে নির্জনে গেছে। আমরা নাম করতে করতে আসছি, দুজনে এলাম, বুড়ি তখন আমাদের দেখেই যেন থেমে গেল একেবারে,
থেমে গেল, আস্তে আস্তে ঘরের মধ্যে চলে গেল। আমরা গেলাম তার বাড়ির ভিতরে, বুড়িমাকে ডাকলাম। এইভাবে তো আমাদের জায়গা পড়েছে, কয়েকদিন তো আমিন নেভে দিয়েছে, আপনারা জানেন তো। আমরা এই তা আপনি কী বলতে চাইছেন? বুড়ি বললো যে ঠিক আছে, তোমরা যখন আমার এই মনসা তলাটা ঈদ দিয়ে ধীরে দিতে চাইছো, তখন আর আমার বলার কিছু নেই। এত যে রাগি বুড়ি, সে দেখলাম আমাদের সামনে আমরা নাম করছি, সে নামের আবহাওয়ায় আমার তখন মনে হচ্ছিল বুড়ি শান্ত হয়ে গেল। আবার সেখানে গত দিয়ে দেয়ালের দেয়াল পরিকল্পনা করলাম। দুদিনের মধ্যে সে দেয়াল দেওয়া হয়ে গেল। তারপরে পুরি আর কিছু বলে না, পাড়ার লোকেরা খুব স্বস্তি পেল, শান্ত হলো। এমনি করে সেই রাগি বুড়ির হাত থেকে আমরা আমাদের জমি উদ্ধার করে সেখানে চারিদিকে দেয়াল দিয়ে ফেললাম ঠাকুরের নির্দেশ মতো। এইবার আমাদের বর্তমানে আমার বন্ধু পরিমলদা বললেন যে ভাই, এই ভিতে স্থাপন করো, একটা ভালো দিন আসছে, এই অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াতে এই বর্তমানে প্রায় সর্বত্র এই যেখানে ঘর হওয়ার কথা সেসব জায়গায় ভিতে স্থাপন হবে, কী করে ভালো। আমি বললাম তো আমি একা কীভাবে কী করে করবো, এত বড় আয়োজন আর কিছু করতে হবে না, তোমার পাশে যে ওই শ্রীগুরু সঙ্ঘের গুরুদেব আছে প্রসন্নবাবু, তাকে দিয়ে একটু ইট মন্ত্রপুত করে তুমি মিস্ত্রিদের দিয়ে ভিতে স্থাপন করে দাও। আমি বললাম আপনি এখন বাড়িতে থাকবেন তো? উনি বললেন না, আমার স্কুল আছে, আমি তো থাকবো না, তুমি এক্ষুনি জোগাড় করো, কিছু ফুলটুল জোগাড় করে মিস্ত্রিদের বলো, বলে এইভাবে করো। আমি তখন পরিমলদার নির্দেশ মতো কাজ শুরু করলাম, টাকা দিয়ে পাঠালাম ওই ওই বুড়ির মেয়েদের ছেলেদের, বললাম আমার কিছু ফুল সংগ্রহ করে দাও। সে সারা জায়গায় এবং বর্তমান বাজার সর্বত্র ঘুরে ফিরে এসে বলল যে কোথাও ফুল পাওয়া যাচ্ছে না, আজকে সর্বত্র ভিতে স্থাপন, নানারকম পূজা, আর সে আর কোথাও ফুল পাওয়া যাবে না। তা মনটা খুব খারাপ হয়ে গেল। আমি বললাম তো কী করা যাবে, তাহলে তুলসী পাতা। এবার তুলসী পাতা নিয়ে আমার একখানা দুখানা বাড়ি পরেই সেই শ্রীগুরু সঙ্ঘের আশ্রম, আমি সেখানে গেলাম দুখানা তিনখানা ঈদ নিয়ে। উদ্দেশ্য ওই শ্রীগুরু সঙ্ঘের গুরুদেবের কাছ থেকে ঈদ দুটো মন্ত্রপুত করে এনে আমি ভেতর স্থাপন করব আমার পরিমলদার নির্দেশ অনুসারে। তো তার ভক্তরা দেখে আমাকে বলছে আপনি কি চান? আমি বললাম যে আমি এই গুরুদেবের কাছ থেকে একটু ঈদ মন্ত্রপ্রদ করে নিয়ে ভিতর স্থাপন করবো। গুরুদেব আজ বেরোবেন না, তার শরীর অসুস্থ, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যেন তাকে কোনো বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা না করে। আমি বললাম যে আমি তাকে আমার বাড়িতে নিয়ে যাব না, আমি ঈদ নিয়ে এসেছি, ঈদ মন্ত্রপ্রদ করে দিলেই হবে, সে হবে না, গুরুদেব বেরোতে পারবেন না। থাকলেন আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম। ঘণ্টাখানেক পরে দেখলাম গুরুদেব বেরিয়ে এসে আমাকে ইশারা করে ডাকলাম। আমি গেলাম, ইঁটগুলো রাখলাম তার সামনে, তিনি দয়া করে সেই ইঁট খুব যত্ন সহকারে মন্তব্যত করে তার উপরে ফুল দিলেন। আমার ফুল পাওয়ার ইচ্ছাটা পূর্ণ হলো, কারণ আমি সর্বত্র চেষ্টা করেছি, ফুল পেলাম না। তিনি কয়েকটা ফুল আমায় দিলেন, সেই ফুলগুলো নিয়ে আমি আমার জায়গায় চলে গেলাম। মিস্ত্রিদের বলা ছিল, তারা গর্ত কেটে সব ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিয়েছে। তো আমি সেখানে ভিত স্থাপন করতে করতে প্রায় আড়াইটা তিনটে বেজে গেল,
সময় ঠিক রেডি হয়েছি, আমরা ওখানটায় ইটা দেব। এমন সময় দেখি একটা ছেলে সাধারণ, অত্যন্ত সাধারণ বেশভূষা, দরিদ্রের পুত্র মতো তার বেশভূষা, সে আসছে ফুল নিয়ে আমার এই দেয়ালের ধার দিয়ে। তা আমি ডাকতে না ডাকতেই সে আরও ঢুকেই পড়লো আমার ওখানে, এসে সেই ফুল ভর্তি ঝাড়িটা আমার হাতে দিল। আমি একটু মনে মনে বিস্মিত হলাম যে ফুল তো আমি একে আনতে বলিনি, এই এক ঝাড়ি ফুল নিয়ে এসে আমাকে দিল, কী ব্যাপার? তা যাই হোক, আমি আর কোনো কথা না বলে ফুলগুলো নিয়ে মিস্ত্রিদের বললাম ওই গর্তের মধ্যে ফুলগুলো বিছিয়ে দিয়ে তার উপর ইট দিয়ে কীভাবে এই এ হবে, ভিত স্থাপন কাজটা শুরু হবে সেই ব্যবস্থা আপনারা করুন। মিস্ত্রিরা সব জানতো, তারা ঠিক সেইভাবে করলো, দেখলাম গর্তটা ভর্তি গেল সেই ফুলে। তো আমি ছেলেটার হাত ধরে রেখেছি, কারণ ও যেন চলে না যায় বা হারিয়ে না যায়, আমি চিনতে পারবো না তাকে, হাত ধরে আছি। একটা সময়ে কখন ওর হাতটা আমি একটু ছেড়ে দিয়েছি, আলগা করেছি, তারপরে ওই ঠাকুর প্রণাম করে জয়ের ধ্বনি দিয়ে যখন ওটা কাজটা শেষ করা হলো, শেষ করার পরে প্রসাদ দেওয়ার জন্য সবাইকে নির্দেশ দিলাম, বাতাসা এনে রেখেছিলাম, সেই বাতাসা দিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হলো। এইবার ছেলেটাকে খোঁজ করে আর আমি পাই না, ছেলেটা কোথায় গেল? এই তো আমার পাশে দাঁড়িয়েছিল, হাত ধরে রেখেছিলাম, কোথায় গেল খোঁজ খোঁজ, কেউই তাকে খুঁজে আর পেল না। সেখানকার ছেলেরা বললো যে ও ছেলেটা তো আমাদের এখানকার না, কোথাকার তাও আমরা জানি না। তা ও আমি বললাম যে ওকে আমি কিছু পয়সা করে দেব, আমার দেওয়ার ইচ্ছা, তো 100 টাকা ওকে আমি দেবো। কিন্তু ও তো নিল না, চলে গেল এমনি। যাই হোক, মনটা আমার খুব খারাপ হয়ে গেল, কিন্তু কাজটা খুব সুষ্ঠুভাবে মনোমতভাবে হলো। এইভাবে বিচারস্থাপনের কাজ আমার শুরু হলো বর্তমানে। এইখানে দেখা যায় যে শ্রী শ্রী ঠাকুরের অশেষ দয়া, অশেষ কৃপায় আমি এই কাজটা সুসম্পন্ন করলাম। গুরুদেবের কাছ থেকে ইট মন্ত্রপুত্র করে আনলাম এবং ভিত স্থাপন করলাম, যেটা কেউ অমনভাবে কেউ করে না, ঠিক সেইভাবেই আমি ভিত স্থাপন করি। আমার পার্শ্ববর্তী জায়গায়, পাশের জায়গায় একজনের ওই ভিত স্থাপনের ছিল, গুরুদেব আসেননি বলে তার ভিত স্থাপন হয়নি, কিন্তু আমারটা গুরুদেবের মন্ত্রপুত ইট দিয়ে আমি ভিত স্থাপন করি। সবাই খুব খুশি হলেন, করিমালদা স্কুল থেকে এলেন সন্ধ্যার আগে, এসে খুব খুশি হলেন, ভালো করেছে, ঠাকুরের দয়াতেই সব সম্ভব হয়েছে। এই বলেই আমি আমার কথা এখানে শেষ করছি। জয় গুরু।